Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya wal mursaleen. Nabiyyina nabiyyir rahmah. Muhammad ibn Abdullah wa ala alihi wa ashabih. Wa man tabi'ahum bi ihsan ila yawmiddin. يقول سبحانه وتعالى في محكم التنزيل ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون إلى أن قال وإنه لعلم للساعة وفي قراءة وإنه لعلم للساعة شبري ودشرك ديني بايو بوليرا শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ দিনই লাইভ আয়োজনে। আপনারা জানেন এখানে আমরা কিয়ামত পূর্ববর্তী যেই গুরুত্বপূর্ণ বড় বড় আলামতগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম। আজকে যেই আলামতটি আমরা শেয়ার করব সেটি হচ্ছে নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন আস-সামা ইলা আল-আরদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে পৃথিবীতে অবতীর্ণ হবেন। ফি আখিরিজ জামান, একেবারে কিয়ামতের শেষ লগ্নে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে পৃথিবীতে আবার রিটার্ন আসার বিষয়টি, এটি একেবারেই স্বীকৃত বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামায়ে কেরামের ইজমার মাধ্যমে এটি বক্তব্য সাব্যস্ত হয়েছে। যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়টিকে উপেক্ষা করেছে তারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। আমরা ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে শেষ সময়ে তিনি অবতীর্ণ হবেন, এটি কোরআন সুন্নাহ এবং মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের যেই বড় বড় আলামতগুলো রয়েছে তার মধ্যে একটি তার অবতীর্ণ হওয়ার বিষয়টি। আসুন আমরা এই মর্মে কোরআনে কারিমের আয়াতগুলো আপনাদের সামনে প্রথমে তুলে ধরি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরাতুল জুখরুফের 57 থেকে আরম্ভ করে 58, 59, 60, 61 এই আয়াতগুলোর মধ্যে বলেছেন ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়াম মাসালা, যখন ইবনু মারইয়াম সম্পর্কে উদাহরণ পেশ করা হয়েছে এভাবে যে ইদা কাওমুকা মিনহু ইয়াসুদ্দুন, দেখা গিয়েছে যে আপনার জাতির লোকেরা এ বিষয়ে বাধা দিচ্ছিল, এ বিষয়ে তারা প্রতিবাদ করতেছিল। এর শেষ লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে ইবনু মারইয়ামের এই উদাহরণটি, এটি এজন্য তুলে ধরা হয়েছে ওয়া ইন্নাহু, আর নিশ্চয়ই ইবনু মারইয়াম লাইলমুন লিসাআহ, তিনি হচ্ছেন কিয়ামতের একটি জ্ঞান অর্থাৎ কিয়ামত সংগঠিত হওয়ার একটি বিষয়। অথবা কোনো কোনো কেরাত জিকরাতটি আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, মুজাহিদ থেকে বর্ণিত হয়েছে, আইমাতুত তাফসীরের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে, যেটি ইমাম কুরতুবী রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন 16 নম্বর খণ্ডের 105 পৃষ্ঠায়, ইমাম তবারি রহমতুল্লাহ আলাই 25 নম্বর খণ্ডের 90 এবং 91 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, সেটি হচ্ছে ওয়া ইন্নাহু লাআলামুন লিসাআহ, আর তিনি হচ্ছেন কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি নিদর্শন। দুইটাই এই আয়াতের তেলাওয়াতের মধ্যে সাব্যস্ত হয়েছে এবং দুটি তেলাওয়াতই মুতাওয়াতের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করে কথা ইঙ্গিত দেওয়া রয়েছে যে কিয়ামত যখন একেবারেই অত্যাশূন্য হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, তখন কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতীর্ণ হবেন এবং তার অবতীর্ণ হওয়ার বিষয়টি এক কিয়ামতের অন্যতম একটি আলামত। এই মর্মে আমরা দেখতে পাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদের মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন 4 খণ্ডে 329, হাদিস নম্বর 2921, হাদিস নম্বর 2921, এবং শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সনদের দিক থেকে সহি বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ফি তাফসীরি হাযিহিল আয়া,
এই আয়াতের তাফসীরের মধ্যে ওয়া ইন্নাহু লাইলমুন লিসাআহ অথবা ওয়া ইন্নাহু লাআলামুন লিসাআহ এই আয়াতের তাফসীরের মধ্যে যে তিনি কিয়ামতের একটি অন্যতম আলামত এই কথায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কাল হুয়া খুরুজু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামি ক্বাবলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন এ বিষয়ে ইঙ্গিত করার জন্যই মূলত কোরআনে কারীমের মধ্যে এই কথা বলা হয়েছে قال الحافظ ابن كثير رحمه الله تعالى حافظ ابن كثير دمشقي رحمه الله عليه يعني التفسير مده تفسير ابن كثير مده সপ্তম খণ্ডের 222 পৃষ্ঠায় তিনি বলেন সপ্তম খণ্ডে 222 পৃষ্ঠায় তিনি বলেন والصحيح ان الضمير عائد على عيسى এখানে যে ضمিরটা انه দ্বারা বোঝানো হয়েছে এটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে ঈসার দিকে ইন্ডিকেট করা হয়েছে কারণ মানে এই বক্তব্যের মানে যেই সিয়াক রয়েছে এ বক্তব্যকে যে প্রোস রয়েছে প্রোস থেকে এটা একেবারেই স্পষ্ট কোনোভাবেই এ কথা বলার সুযোগ নেই যে এখানে অন্য কিছু বোঝানো হয়েছে তাই যারা এখানে অন্য অর্থ করেছেন তাদের অর্থটুকু যথার্থ নয় সঠিক নয় বরং এ অর্থের মধ্যে বিভ্রান্তি রয়েছে দ্বিতীয় যে আয়াতটি এই আয়াতটি হচ্ছে সুরা আন-নিসা 157, 158, 159 সুরা আন-নিসা 157, 158, 159 এটি ইহুদিদের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন ওয়া কাউলিহিম আর এই ইহুদিরা একথা বলতো তারা একথা বলতো ইন্না কতালনা আল মাসিহা ঈসা ইবনে মারিয়াম যে আমরা আল মাসিহ উজ্জ্বল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা হত্যা করেছি রাসূল আল্লাহি আল্লাহর রাসূল তারা এই দাবি করত এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা কাতালুহু তারা তাকে হত্যা করতে পারেনি হত্যা করেনি ওয়া মা সালাবুহু তাকে শুলে ছড়াতে পারেনি ওয়ালাকিন শুব্বিহা লাহুম তাদের এখানে একটি সংশয় তৈরি করে দেওয়া হয়েছে তাদের জন্য বিষয়টি সংশয়পূর্ণ করে দেওয়া হয়েছে এরপরে ওই আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি আর আহলি কিতাব যারা রয়েছেন আহলি কিতাবরা সবাই ওয়াইন মিন আহলিল কিতাব আহলি কিতাব মধ্যে যারা আসবে সবাই ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি তার মৃত্যুর আগে তারা অবশ্যই তার প্রতি ঈমান আনবে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা এবং কিয়ামতের দিন তিনি তাদের আলাইহিম শাহীদা তাদের বিপক্ষে সাক্ষী হবেন ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতগুলো এটি প্রমাণ করে যে প্রথম হচ্ছে ইহুদিগণ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারেনি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা শুলে ছড়িয়ে যে হত্যা করার কথা দাবি করেছিল সেটা করতে পারেনি এই আয়াত আরও স্পষ্ট করে এ বিষয়ে আমাদের সামনে প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দেননি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন বাল রাফাহুল্লাহু ইলাইহি স্পষ্ট করে বক্তব্য দেওয়া হয়েছে বরং আল্লাহ তাআলা তাকে তার কাছে উঠিয়ে নিয়ে গেছেন ফলে যেভাবে যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন খুব ভালো করে খেয়াল করুন সূরাত আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নি মুতাওয়াফিকা যে আমি অবশ্যই আপনাকে একটি সময় মৃত্যু দিব ওয়া রাফিউকা ইলাইয়া এখন আমি আপনাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসব এখন মৃত্যু দেব না অবশ্যই আপনাকে একটি মৃত্যু দেব ওয়া রাফিউকা ইলাইয়া অথবা এবং আপনাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসব আমরা ইয়াতে তাফসীর নিই ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নুজুলের বিষয়টিকে অস্বীকার করেন তাদের যেই দলিল রয়েছে তাদের দলিল যখন আলোচনা করব আপনাদেরকে অবশ্যই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো ইয়াত থেকে এটি প্রমাণিত হয় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জমানায় যখন অবতীর্ণ হবেন আহলে কিতাবরা সবাই তার প্রতি ঈমান আনবে এবং তার এই নুজুল অবতীর্ণ হওয়ার বিষয়টি তার মৃত্যুর আগেই হবে অর্থাৎ তার মৃত্যু হয়নি তারপরে তার মৃত্যু হবে যেহেতু আল্লাহ তাআলার সুন্নাত দ্বারা এটি প্রমাণিত হয়েছে পৃথিবীতে কোনো ব্যক্তির মৃত্যু দুইবার হয় না যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আগে মৃত্যু দিতেন
তাহলে প্রশ্নই আসে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আবার মৃত্যু দেবেন। তাই এখানে যেহেতু স্পষ্ট বক্তব্য রয়েছে মুতাওয়াফিকের যে অর্থ, এখানে মৃত্যুর যে অর্থ রয়েছে সে অর্থ যথার্থ নয়, যারা এই অর্থ করেছেন তারা ভুল অর্থ করছেন। এ বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তাকে যখন একটা প্রশ্ন করা হয়েছে ঈসা আলাইহিস সালাতের মৃত্যুর বিষয় নিয়ে, তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তিনি বলেন যে ঈসা আলাইহিস সালাতাম আসমানে রয়েছেন, তিনি জীবিত রয়েছেন, সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে তিনি ঈসা আলাইহিস সালাতাম আমাদের মাঝে অবতীর্ণ হবেন, হাকামান আদলান একজন ন্যায় বিচারক হিসেবে, ওয়া ইমামান মুখসিতান একজন সত্যিকার নিষ্ঠাবান ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে। তারপরে তিনি তিনটি কাজ করবেন, ফায়াক সুরু সেলিব, আজকে যে খ্রিস্টানরা ক্রস ঝুলাচ্ছে সেই ক্রসকে, সেই সেলিবকে, এই ক্রুশকে ঈসা আলাইহিস সালাম ভেঙ্গে খান খান করে দেবে, এটাকে একেবারে পরিপূর্ণরূপে প্রত্যাহার করবে। ওয়াক্তুলুল খিনজির, আজকে যেই তাদেরকে ব্যাপটিস্ট করা হচ্ছে, ব্যাপটিজমের মাধ্যমে তাদেরকে এই শুকরের গোশত খাওয়া এবং শুকরেরকে পবিত্র প্রাণী হিসেবে মনে করা, এই ধ্যান ধারণা এই আকিদা তাদের কাছ থেকে পরিপূর্ণরূপে নির্মূল করে দেবেন, বরং তিনি প্রকাশ্যে তাদের সামনেই এই শুকরকে হত্যা করবেন। ওয়াইদাউল জিজিয়া, এবং গোটা মানব সভ্যতা থেকে আহলে কিতাবের উপর যে জিজিয়া রয়েছে সে জিজিয়া উঠে যাবে, তারা সবাই ইসলামের ছায়াতলে একত্রিত হয়ে যাবে, ইসলামের ছায়াতলে তারা একত্রিত হয়ে যাবে। তাই সহি বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্বাঞ্চলে মানারাত বাইদা, যেই বিশাল একটি মানারা হবে, মিনার হবে, যেটি সাদা মিনার হিসেবে পরিচিত, আল মানারা আল বাইদা, সেখানে তিনি অবতীর্ণ করবেন। তার আরেকটি কাজ হচ্ছে তিনি তার জালকে হত্যা করবেন। তাই ওমান ফারাকাত রুহুহু জাসাদাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তির রুহ দেহ থেকে আলাদা হয়ে গেছে মৃত্যুর মাধ্যমে, লাম ইয়ানজিল জাসাদুহু মিনাস সামা, আসমান থেকে তার দেহ অবতীর্ণ হবে না, কারণ ইজা উহিয়া ফাইন্নাহু ইয়াকুমু মিন কবরিহি, কিয়ামতের দিন যখন পুনরুত্থান হবে প্রত্যেকটি মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে তাদেরকে পুনরুত্থান করবেন, আসমান থেকে কাউকে পুনরুত্থান করবেন না, একেবারে স্পষ্ট বক্তব্য। এখানে তাহলে এই প্রশ্ন থেকে যাবে, এই বিভ্রাট থেকে যাবে, যেটি আমরা দেখতে পেয়েছি কোরআনে কারিমের সুরাত আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুরাত আল ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নি মুতাওয়াফিকা, আমি আপনাকে পরিগ্রহণ করব, অথবা আমি আপনাকে মৃত্যু দেব, অথবা আমি আপনাকে মৃত্যুর মুখোমুখি করব, ওয়ারাফিউকা ইলাইয়া, এবং আপনাকে আমার কাছে উঠিয়ে নিয়ে আসবো, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং কাফেরদের থেকে আপনাকে পবিত্র করব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন ফাহাজা দালিলুন আলা আন্নাহু লাম ইয়ানি বিযালিকাল মাউত, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাওয়াফিকা এর মাধ্যমে মৃত্যুকে উদ্দেশ্য করেননি। ইজলাউ আরাদা বিযালিকাল মাউত, যদি এর মাধ্যমে মৃত্যুকে উদ্দেশ্য করা হতো তাহলে ঈসা আলাইহিস সালাম অন্যান্য ইমানদারদের মতোই হয়ে যেতেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহ কবজ করেছেন এবং যাদের রুহ আসমানে উঠে গিয়েছে। এখান থেকে ঈসা আলাইহিস সালামের কোনো বৈশিষ্ট্য অতিরিক্ত সাব্যস্ত হতো না। অথচ এই আয়াত মূলত এটাই প্রমাণ করে, এই আয়াতের মাধ্যমে এটাই এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে, যেটা সেটা হলো এই যে ঈসা আলাইহিস সালামের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তাহলে এখানে মুতাওয়াফিকা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার মৃত্যু দিবেন, যখন তিনি ফিরে আসবেন তখন তাকে মৃত্যু দিবেন। আর বর্তমানে ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তাই
এই আয়াতের অর্থ এখানেই তাফসির যথার্থ হবে, যেটি আমরা বুঝতে পেরেছি। আর সেদিকে ইঙ্গিত করা হয়েছে পরবর্তী শব্দটি, ও মুতাহিরু কামিল আল্লাহ জিনে কাফারু, কাফেরদের থেকে আপনাকে পবিত্র করে দেওয়া হবে। কাফেরা তো সেই কথা বলছে যে আপনাকে হত্যা করেছে, তারা যারা ইহুদি সম্প্রদায় রয়েছে, ইহুদিদের মধ্যে যারা কাফির তাদের বক্তব্য ছিল যে ঈসাকে আমরা হত্যা করেছি, অথচ ঈসা আলাইহিস সালাম রুহ তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়নি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে অন্যান্য যেই নবী এবং রাসুল ছিলেন তাদের মতো কবর থেকে পুনরুত্থান করবেন না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করে বিষয়টি আরও স্পষ্ট করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, শুলে চড়াতেও পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদের সাথে একটা সংশয় তৈরি হয়ে গিয়েছে, সংশয় করে দেওয়া হয়েছে। ওয়াইনাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিনহু, আর যারা এই ব্যাপারে মতবিরোধে লিপ্ত রয়েছে তারা অত্যন্ত সন্দেহের মধ্যে রয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন, এ ব্যাপারে তাদের কাছে কোনো ধরনের জ্ঞান নেই, তথ্য নেই, ইনফরমেশান নেই। উইদাউট এনি ইনফরমেশান তারা এই আন্দাজের উপর এই বক্তব্য দিয়ে যাচ্ছে, ইল্লাতিবা আদন্নে, শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে, আন্দাজের উপর ভিত্তি করে, আন্দাজ অনুসরণ করে। ওয়ামা আকাতালুহু ইয়াকিনান, খুবই স্পষ্ট বক্তব্য, ওয়ামা আকাতালুহু ইয়াকিনান, নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করতে পারেনি। যদি তাকে হত্যা না করা হয়ে থাকে তাহলে তার মৃত্যু নেই, যেহেতু তারা দাবি করেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আকাতালুহু ইয়াকিনান, ইয়াকিনান তাকে হত্যা করা হয়নি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছে তাকে উঠিয়ে নিয়ে গেছেন। এখান থেকে বোঝা যায় ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে কি মৃত্যু দেওয়ার পরে? না, মৃত্যু দেওয়া হলে তো উঠিয়ে নেওয়ার প্রশ্নই আসে না। মৃত্যু যদি হয় তাহলে এর মাধ্যমে তাকে উঠিয়ে নেওয়া হবে না, বরং মৃত্যু না দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে সশরীরে রুহ সহ উঠিয়ে নিয়ে গেছেন। এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। এখানে মুতাওয়াফিকা এর তাফসিরের বিষয়টি আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আপনাদেরকে আরও বিস্তারিত কথা বলবো। আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম এ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন যে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতাওয়াফিকা শব্দটি কেন ব্যবহার করেছেন। তবে ইবনে জারির তাবারী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে ইবনে বাসসাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, সুফিয়ান বর্ণনা করেছেন আবি হুসাইন সাইদ ইবনে জুবাইর থেকে, সাইদ ইবনে জুবাইর বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি বলেন ওয়া ইন মিন আহলি কিতাব ইল্লা লা ইউমিনান নাবিহি ক্বাবলা মাউতিহি, যে তার মৃত্যুর আগে আহলে কিতাবরা সবাই তার প্রতি ইমান আনবে। ঈসা আলাইহিস সালাম যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো তার প্রতি আহলে কিতাবরা সবাই ইমান আনেনি, ইহুদিরা মোটেও ইমান আনেনি, তারা আহলে কিতাব। আর খ্রিস্টানদের মধ্যেও তো হাওয়ারি যারা ছিলেন তারা ছাড়া কেউ ইমান আনেনি, মান আনসারির আল্লাহ কাল আল হাওয়ারি ইউনা নাহানু আনসারুল্লাহ, যে আমাকে আল্লাহর রাস্তায় কারা সাহায্য করবে? সেখানে শুধুমাত্র হাওয়ারি যারা ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী একান্ত কাছের মানুষ তারাই কেবল কথা বলেছে নাহানু আনসারুল্লাহ, আমরাই তো আল্লাহর মানে সাহায্যকারী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে। ফলে এখান থেকে ইয়াদের তাফসির থেকে ইবনে জারির তাবারী রহমাতুল্লাহ বলেন কালা, এই ঘটনা ঘটবে কাবলা মাউতি ঈসা আলাইহিস সালাম বাদা নুজুল, ঈসা আলাইহিস সালাম মৃত্যুর পর অবতীর্ণ হওয়ার পরে তার মৃত্যুর আগে এই ঘটনা ঘটবে। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালাম এর মৃত্যু হবে পরবর্তী সময়ে, শেষ সময়ে, আখেরুজ জামানে। এটাকেই ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ তার তাফসিরের মধ্যে এটাকে সহি বলেছেন, ওকালা হাজা ইসনাদুন সাহি, তিনি বলেন এই সনদটি একেবারে সহি সনদে সাব্যস্ত হয়েছে যে ঈসা আলাইহিস সালাম এর মৃত্যুর আগেই বনি ইসরাইল যারা আছে তারা ঈসা আলাইহিস সালামের প্রতি আবার ইমান আনবে, ঈসা আলাইহিস সালামের প্রতি ইমান আনবে। এখানে একটি রেওয়ায়েত সাব্যস্ত হয়েছে, যে রেওয়ায়েতটি হাফেজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ তার বেদা আর নেহায়ার মধ্যে বর্ণনা করেছেন প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায়। প্রথম খণ্ডের 137 পৃষ্ঠায় তিনি বলেন রুইয়া আন ইবনে আব্বাস ওয়া গাইরে, ইবনে আব্বাস এবং অন্যান্যদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে কাবলা মাউতিহি, যে তার মৃত্যুর আগে এই যে জমিরটা, এখানে যেই প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনটা এটা
মানে আহলি আলা আহলিল কিতাব, মানে এটা কি আহলি কিতাবের দিকে প্রত্যাবর্তিত হয়েছে না ঈসা আলী ইসালামের দিকে প্রত্যাবর্তিত হয়েছে? ওয়াকাল, তিনি বলেন ইন্না জালিকা লাউ সাহা লামা কানা মুনাফিয়ান লিহাজা, যদি এটা সাব্যস্ত হয় আহলি কিতাবকে বোঝানো হয়েছে তাহলেও এটি কোনো ধরনের সাংঘর্ষিক বক্তব্য সাব্যস্ত করে না। সহি কথা হচ্ছে অর্থের দিক থেকে, সনদের দিক থেকে, যে ঈসা আলী ইসালামের দিকেই এটাকে ইঙ্গিত করা হয়েছে যে ঈসা আলী ইসালামের মৃত্যুর পূর্বেই আহলি কিতাবগণ তাঁর প্রতি ইমানের স্বীকৃতি দেবে। আসুন এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু দলিল আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। অসংখ্য মুতাওয়াতের রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। প্রথম হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বর্ণনা করেছেন, বুখারী ষষ্ঠ খণ্ডের 490-91 পৃষ্ঠায়, মুসলিম দ্বিতীয় খণ্ডের 179-91 পৃষ্ঠায় বর্ণনা করেছেন হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, লা ইউশাকান্না আন ইয়ানসিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান, অচিরেই তোমাদের কাছে অবতীর্ণ হবে ইবনু মারইয়াম। ইবনু মারইয়াম বলতে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে হাকামান আদলান, ন্যায় প্রতিষ্ঠাকারী হাকিম হিসেবে, শাসক হিসেবে। ফায়াক সুরু সেলিব, ক্রুশকে তিনি ব্যঙ্গে ফেলবেন, খান খান করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন। ওয়াক তুলুল খিনজির, তিনি খিনজির বা শুকরকে হত্যা করবেন। ওয়েদাউল হার্ব, যুদ্ধকে তিনি একেবারে নির্বাপিত করে দেবেন। ওয়ুফিদুল মালা, এবং সম্পদকে তিনি ব্যাপকভাবে মানুষের মধ্যে সম্পদের ব্যাপক বন্যা বয়ে দেবেন। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, দেখা যাবে যে কেউ সম্পদ, এত বেশি সম্পদের প্রাচুর্য দেখা দিবে, মানুষের কাছে এত বেশি সম্পদ হবে যে লা ইয়াকবালাহু আহাদ, কেউ এটাকে আর কবুল করতে চাইবে না, আমার দরকার নেই, আমার দরকার। হাত্তা তাকুনা সাজদাতুল ওয়াহিদাতু খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমন কি একটা সিজদা দেয়া সেই সময় কঠিন অবস্থায়, মানে সম্পদের কারণে, এই কারণে, সেই কারণে, এটি কল্যাণকর হবে, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা সম্পদ আছে সবগুলোর চেয়ে এটি অনেক কল্যাণকর হবে, অনেক উত্তম হবে। সুম্মা ইয়াকুল আবু হুরায়রা, তারপর আবু হুরায়রা তিনি বলেন, তিনি ওয়াকরা ও ইনশি, তুমি যদি তোমরা পছন্দ করো তাহলে এটা পড়তে পারো। ওয়া ইন মিন আহলিল কিতাব ইল্লা লা ইউমিনান বিহি ক্বাবলা মাউতিহি, যাহা আহলি কিতাবরা তার মৃত্যুর আগে অবশ্যই তার প্রতি ইমান আনবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, এবং কিয়ামতের দিন তাদের প্রতি তিনি সাক্ষ্য হবেন বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। পরবর্তী আয়াতটি বন্ধুগণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তাফসির, এর মাধ্যমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করেছেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে ঈসা আলাইহিস সালামের প্রতি আহলুল কিতাবগণ ইমান আনবে, এবং এটাই প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাম আখিরুজ্জামান, অর্থাৎ কিয়ামতের আগে তিনি অবতীর্ণ হবেন। দ্বিতীয় দলিল, এই দলিলটিও বর্ণনা করেছেন বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তাদের সহিহতে। আবু হুরায়রা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন, কাইফা আনতুম, তোমাদের অবস্থাটা কেমন হবে, ইজা উনসিলা ইবনু মারইয়াম ফিকুম, যখন অবতীর্ণ করা হবে ইবনু মারইয়ামকে, অর্থাৎ ঈসা ইবনু মারইয়ামকে, ফিকুম, তোমাদের মাঝে, ওয়া ইমামুকুম মিনকুম, আর তোমাদের ইমাম তোমাদের কাছেই হবে। হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন, হাদিস ষষ্ঠ খণ্ডের 191, ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সহিহতে বর্ণনা করেছেন দ্বিতীয় খণ্ডের 193 পৃষ্ঠায়। তিন নম্বর হাদিস, এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন তার সহিহতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, লা তাযালু তাইফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আল হক, যে আমার উম্মতের মধ্যে একদল লোক হকের উপর লড়াই করে যাবে, একদল, একটা গ্রুপ, একটা গোষ্ঠী উম্মতের হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং লড়াই করবে, জাহিরিন আইলে যমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা এই কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে, কিয়ামত পর্যন্ত তারা এর উপর প্রতিষ্ঠিত থাকবে। কাল, তিনি বলেন ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তারপর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, ফায়াকুলু আমিরুহুম,
এবং তাদের আমির তখন শাসক যিনি হবেন তিনি বলবেন সাল্লি লানা, যে আমাদের জন্য সালাত আদায় করুন বা আমাদেরকে নিয়ে সালাত আদায় করুন। ফায়াকুলু লা, তিনি বলবেন না, ইন্না বাদাকুম আলা বাদিন উমারা, তোমরা পরস্পর পরস্পরের উপর আমির, তাকরিমাতাল্লাহি হাযিহি উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটি সম্মানের বিষয়। এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে ঈসা আলাইহিস সালামের নাজিলে বিষয়টি মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আরেকটি রেওয়ায়েত হুজাইফা ইবনে সিদ্দ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে তিনি উল্লেখ করেছেন, ফিহি নুজুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের নাজিলে বিষয়টি সেখানে উল্লেখ করেছেন। হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ বর্ণনা করেছেন 98 খণ্ডের 27 এবং 28 পৃষ্ঠায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ থেকে আরেকটি হাদিস, হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন আল আম্বিয়া ও ইখওয়াতু লি আল্লাত, যে আমিগণ আল আম্বিয়া নবীগণ ইখওয়াত লি আল্লাত, তারা হচ্ছে ভৈবাত্রীয়, বাই উম্মাহাত উহুম সত্তা, তাদের মা হচ্ছে বিভিন্ন, ওয়া দীন উমুয়াহেদ, তাদের দিন হচ্ছে একটি, ওয়া ইন্নি আউলান নাস বি ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা ইবনে মারিয়ামের একেবারেই কাছের মানুষ, একেবারেই ঘনিষ্ঠ মানুষ, লি আন্নাহু লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনাহু নবী, কারণ আমি জানি তোমরা জানো যে তার মাঝে আর আমার মাঝে আর কোনো নবী নেই, ওয়া ইন্নাহু নাযিল, অবশ্যই তিনি অবতীর্ণ হবেন, ফাইজা রাআইতুমুহু, যখন তোমরা তাকে দেখবে, ফাআরিফুহু ফাআরিফুহু, তোমরা তাকে ভালো করে চিনে নেবে। হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছে দ্বিতীয় খণ্ডের 406 পৃষ্ঠায়, তৃতীয় খণ্ডের 406 পৃষ্ঠায়। বন্ধুগণ, এখান থেকে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে, যেটা সেটা হলো নজরুল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিসসালাতুসসালামের অবতীর্ণ হওয়ার বিষয়টি একেবারেই মুতাওয়াতের প্রক্রিয়ায় বর্ণিত হয়েছে, পূর্বের যে আয়াতগুলো আমরা উল্লেখ করেছি এবং এরপরে যে হাদিসগুলো আমরা উল্লেখ করেছি, এগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে এগুলো কোনো খবর ওয়াহেদ নয়, এগুলো কোনো একক বর্ণনা নয়, বরং এমন বর্ণনা যেগুলোর মধ্যে সামান্যতম কোনো অবকাশ নেই, এগুলোকে কোনোভাবে অস্বীকার করা যেতে পারে অথবা মিথ্যা প্রতিপন্ন করতে পারে। ফলে জুমহুর আহলে হাদিস আহলে সুন্নাতুল জামাতুল উলামায়ে কেরামগণ একথা স্পষ্ট করে প্রমাণ করেছেন যে মুসলিমদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবশ্যই অবতীর্ণ হবে এবং প্রত্যেকটি মুসলিমের উপর ওয়াজিব হচ্ছে সে এই আকীদা বিশ্বাস পোষণ করবে যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অবতীর্ণ হওয়ার বিষয়টি সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এ মর্মে আমরা কিছু আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কেরামদের কয়েকটি বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাই। এই বক্তব্যটি দিয়েছেন ইবনে জারির তাবারী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসিরুত তাবারীর মধ্যে তৃতীয় খণ্ডের 291 পৃষ্ঠায় বলেন, এই ঘটনাগুলো উল্লেখ করার পর এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ওয়াফাতের বিষয়ে যেই মতানৈক্য মতবিরোধ তৈরি হয়েছে, তিনি বলেছেন, ওয়াউলা হাযিহিল আকওয়ালি বিসসিহ্যাতি, বিশুদ্ধতার দিক থেকে সবচেয়ে নির্ভরযোগ্য যে বক্তব্যটি হচ্ছে, উত্তম বক্তব্য হচ্ছেন দানা আমাদের কাছে কৌল মান কাল, ওই ব্যক্তির বক্তব্য, মানা জালিকা ইন্নি কাবিদুকা মিনাল আরদি, এর অর্থ সঠিক অর্থ হচ্ছে মুতাওয়াফিকা, এর সঠিক অর্থ হচ্ছে ইন্নি কাবিদুকা, আমি আপনাকে গ্রহণ করে নেব, পরিগ্রহণ করব, মিনাল আরদে পৃথিবী থেকে, ওয়া রাফিউকা ইলাইয়া, এবং আমার কাছে উঠিয়ে নিয়ে যাব। কাবিদুকা এর অর্থ এটি তাওয়াতুর বর্ণনার মাধ্যমে আহলে তাফসীর উল্লেখ করেছেন, এটি তাওয়াতির আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুস্পষ্ট মুতাওয়াতের বর্ণনার মাধ্যমে এগুলো সাব্যস্ত হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়ানজিল, যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম অবতীর্ণ হবেন, ফায়াকতুলুদ দাজ্জাল, তিনি দাজ্জালকে হত্যা করবেন। একই বক্তব্য ইবনে কাসির দামেস্কি রহমাতুল্লাহ তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন সপ্তম খণ্ডে 223 পৃষ্ঠায়, তিনি বলেন তাওয়াতারাতিল আহাদিস ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকগুলো হাদিস মুতাওয়াতের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আন্নাহু আখবারা বিনুজুল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তিনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতীর্ণ হওয়ার বিষয়টি কিয়ামতের আগে এটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি ইমাম, একজন ন্যায়পরায়ণ ইমাম এবং একজন সত্যিকার সুবিচারকারী হাকিম হিসেবে, শাসক হিসেবে অবতীর্ণ হবেন। এবং এরপরে হাফেজ ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি সর্বমোট ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অবতীর্ণের ব্যাপারে 18টি হাদিস একটি করে উল্লেখ করেছেন। আমার বন্ধুগণ, সবগুলো হাদিস সনদের দিক থেকে বিশুদ্ধ, সুতরাং যারা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এর অবতীর্ণ হওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে এসেছে আসেন, তারা সতর্ক হয়ে যেতে হবে। কারাই সন্দেহের মধ্যে আছেন ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে কথাগুলো বলবো। এই মর্মে সিদ্দিক হাসান কারকানাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ হাদিস ফি নুজুলিহি কাসীরাতুন, ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হওয়ার ব্যাপারে হাদিসগুলো অনেক রয়েছে,
তারপরে ইমাম শাওকানি রহমতুল্লা আলাই থেকে তিনি বর্ণনা করেন, ইমাম শাওকানি রহমতুল্লাহ তন্মধ্যে 29টি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে অনেকগুলো হাদিস সহি রয়েছে, অনেকগুলো হাদিস হাসান রয়েছে, কিছু দাইফ রয়েছে, কিছু দাইফ মুঞ্জাবার রয়েছে, যেগুলি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালাম পরবর্তী সময় অবতীর্ণ হবেন। এতগুলো হাদিস আন্দাজের উপর, ধারণার উপর, ইজতিহাদ বা গবেষণার উপর কোনো ব্যক্তি বলতে পারে না, সুতরাং এ বক্তব্য কোনো ক্ষেত্রেই সঠিক নয়। এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে ঈসা আলী ইসালাতাম অবতীর্ণ হওয়ার বিষয়টি প্রায় মোতাবাতের পর্যায়ে আমরা পেয়েছি। আল্লামা আবুল ফতল আল মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল সিদ্দিক আল গুমারি রহমাল্লাহ তালা বলেন, ওয়াকাদ সাবাত আল কাউলু বিনুজুরি ঈসা আলী ইসালাতাম আন গাইরি ওয়াহিদি মিনাস সাহাবা, ঠিক এমনিভাবে সাহাবিদের অনেকের কাছ থেকে বক্তব্য সাব্যস্ত হয়েছে, ও তাবেইন তাবিদের অনেকের কাছ থেকে, ও আতবাই তাবেইন তাবিদে যারা অনুসারী তাদের, তবে তাবেইন যারা, ওয়াল আইমতি ওয়াল উলামা মিন সাইরিল মাযাহিব আলা মা মারাজ যামান ইলা ওয়াক্তিনা হাযা, আমাদের এই যুগ পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়েছে, যারা সহি ট্রেন্ডে, যারা একেবারে সহি ধারার ইমাম এবং আলেম, তাদের সকল এই বক্তব্য দিয়েছেন, একই বিষয়কে ইঙ্গিত করেছেন যে এটা এত বেশি মোতাওয়াতের বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এটাকে এমন ব্যাপক বর্ণনা করেছে যে এটাকে অস্বীকার করার মতো সামান্যতম কোনো সুযোগ নেই। সুতরাং ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ হওয়ার বিষয়টি, এর মধ্যে সন্দেহ সংশয় শুধুমাত্র তারাই করতে পারে যারা মূর্খতার চরম শিখরে পৌঁছে গিয়েছে, যারা নিজেদের বিবেককে সুন্নার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, এবং যারা কোরআনের যে বক্তব্য রয়েছে বক্তব্যগুলো উপলব্ধি করতে সক্ষম হয়নি, আর তাদের মধ্যে একটি দল সবচেয়ে বেশি পরিচিত, তারা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দল। আমরা ইনশাআল্লাহ তাআলা বিষয়ে আপনাদের কাছে আরও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করব। ফলে এই বিষয়টি নিয়ে ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ মহাদ্দেশদের মধ্যে একজন শেখ মহাদ্দেশ মোহাম্মদ আনোয়ার শাহ আল কাশ্মীরি রাহেমাহুল্লাহ তাআলা, তিনি এ বিষয়ের উপর কিতাব লিখেছেন, তিনি তার ফয়জুল বারী এর মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ওই সময়ে আমরা লক্ষ্য করেছি কাদিয়ানিদের এই বড় ধরনের একটি প্রবণতা দেখা দিয়েছিল, যারা ঈসা আলী ইসালাতামের বিষয়ে বড় ধরনের মতবিরোধ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। ফলে সাহাবিদের কাছ থেকে বর্ণিত হয়েছে যে সাহাবিদের মধ্যে 25 জন সাহাবি এবং তাবিদের মধ্যে 30 জন তাবেই, তবে তাবিনদের মধ্যে প্রায় শতাধিক তবে তাবেইন, সকলের কাছ থেকে ঈসা আলী ইসালাতামের অবতীর্ণ হওয়ার বিষয়গুলো আমাদের ওলামায়ে কেরামগণ ওলামা উসুন্নাহ বর্ণনা করেছেন, যারা বর্ণনা করেছেন ইমাম তায়ালিসি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ঈসা ইবনে রাওহিয়া তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, উসমান ইবনে আবি শাইবা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু ইয়ালা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, বাজ্জার তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, দাইলামী তার ফিরদাউসুল আখবারের মধ্যে বর্ণনা করেছেন, বুখারী সহিতে বর্ণনা করেছেন, মুসলিম সহিতে বর্ণনা করেছেন, ইবনে খুজাইমা, আরও আমরা বিস্তারিত আলোচনা করতে চাই না, তাই এ বিষয়ে একেবারেই মুতাওয়াতের বর্ণনার মাধ্যমে যে কিতাবটি আমরা বলেছি শাহ আনোয়ার কাশ্মীরি রহমুল্লাহ তালা লিখেছেন, আত্তশ্রী বিমা তাওয়াতারা ফিরুজুল মসিহ মসিহ ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হওয়ার ব্যাপারে যেই সুস্পষ্ট মোতাওয়াতের বর্ণনা রয়েছে এ বিষয়ে তিনি উল্লেখ করেছেন, এবং এখানে তিনি সর্বমোট 70টি হাদিস উল্লেখ করেছেন, সর্বমোট 70টি হাদিস উল্লেখ করেছেন। এই যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের মধ্যে অন্যতম শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলবানি রহমতুল্লাহ, তিনি বলেন, এলাম আন্না হাদিস দাজ্জাল ও নুজুল ঈসা আলাইহিস সালাম মুতাওয়াতিরা, দাজ্জালের আবির্ভাব এবং আত্মপ্রকাশের ঘটনা আর ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম নুজুল বা অবতীর্ণ হওয়ার ঘটনাটি মুতাওয়াতির বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুতরাং ইয়াজিবুল ইমানু বিহা, এর প্রতি ইমান আনা আমাদের উপর ওয়াজিব,
ولا تغتروا بمن يدعي فيها انها احاديث احاد যারা এই দাবি করে থাকে যেগুলো সব একক হাদিস খবর ওয়াহিদ তাদের এই বিভ্রান্তি এবং প্রতারণায় যেন তুমি প্রতারিত না হও ফাইনম জুহাল বিহাজাল ইলম হাদিসের এই জ্ঞানের ব্যাপারে তারা একেবারে নির্বোধ অথবা একেবারে মূর্খ ওয়ালাই সাফিহি মানে তাতাবাতুল কাহা তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যায়নি যে এই হাদিসগুলোর যে সমস্ত বর্ণনা এবং পরম্পরা রয়েছে সেগুলোকে পরিপূর্ণরূপে আত্ম করতে পেরেছে ওলাও ফাল যদি সে কাজটি করতো লাওয়াজাওয়াদাহা মোতাওয়াতিরাতান তাহলে তারা এটাকে মোতাওয়াতের পেত মোতাওয়াতেরভাবে এটি সাব্যস্ত হয়েছে ফলে আমার বন্ধুগণ আহলে সুন্নাতুল জামাতের উসুলের মধ্যে একটি উসুল যেটি ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন উসুল সুন্নতে আন্দানা আমাদের সুন্নতের উসুল হচ্ছে সুখ আমরা দৃঢ়ভাবে এটি ধরে রাখবো ধারণ করবো বিমা কান আলহিয়া সাহাব রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যে রাসুল সাল্লাহ সালামের সাহাবাগণ যার উপর ছিলেন এবং তাদের অনুসরণ করব বেদাতকে পরিহার করব এবং আমরা জানি যে সমস্ত বেদাতেই হচ্ছে বিভ্রান্তি তারপর যিনি আহলে সুন্নাতুল জামাতের অনেকগুলো আকিদা উল্লেখ করেছেন তারপর তিনি বলেছেন ওয়াল ইমান ও আর এটা আমরা ইমান আনবো আন্নাল মাসিহ আদ-দাজ্জাল খারিজুন মাসিহ আদ-দাজ্জালের আগমন ঘটবে আবির্ভাব ঘটবে মাকতুবুন বাইনে আইনাইহি তার দুই চোখের মাঝকে লেখা থাকবে কাফের ওয়ালা হাদিস আল্লাতি জাআত ফিহি এবং যে সমস্ত হাদিসগুলো এক্ষেত্রে এসেছে সেগুলোর প্রতি আমরা ইমান আনবো ওয়াল ইমানু বি আন্না যালিকা কাইম আমরা এই ইমান আনবো যে এই ঘটনা ঘটবেই ওয়া আন্না ঈসা ইয়ানজিল এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতীর্ণ হবে ফায়াকতুলুহু ফায়াকতুলুদ দাজ্জাল দাজ্জালকে সে হত্যা করবে বেবাবি লুদ্ধ লুদ্ধ এর যেই দরজা রয়েছে বা গেট রয়েছে লুদ্ধ গেটেই ঈসা আলিহিসালাতুসলাম দাজ্জালকে হত্যা করবে একই বক্তব্য আবুল হাসান আশারি রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন আহলে সুন্নাহ জামাতের আকীদার বিষয়টি যখন তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে তন্মধ্যে আমরা এ বিশ্বাস করে থাকি যে ঈসা খুরুজুদ দাজ্জাল হবে এবং ঈসা আলি ইসালাতুসলাম দাজ্জালকে হত্যা করবেন শেষ জমানায় আমার বন্ধুগণ আমরা সর্বশেষ পয়েন্টে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব যে বক্তব্যটি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তিনি মজমু ফতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন মজমু ফতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন চতুর্থ খণ্ডের 329 পৃষ্ঠায় তিনি বলেন ওয়াল মাসিহ আলি ইসালাতুসলাম মানে ঈসা ইবনে মরিয়াম মাসিহ আলি ইসালাতুসলাম ওয়ালা সাইরি নবিয়িনা লাবুদ আন ইয়ানজিলা ইলাল আরদি মানে এবং নবীগণ তারা সবাই কিন্তু অবশ্যই জমিনে অবতীর্ণ করবেন কামা সাবাতা ফিল হাদিস সহিহা যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ওয়ালা হাজা কানা ফি আস-সামা ইসানিয়া যে আমরা দেখেছি হাদিস মেরাজ হাদিসের মধ্যে যে কোনো কোনো নবী ছিলেন দ্বিতীয় আসমানে মা আন্নাহু আফদাল মিন ইউসুফ তিনি যে অবতীর্ণ হবেন এবং এটা তার অন্যান্য নবীদের উপর তার যে একটি বড় ধরনের বৈশিষ্ট্য এটা বোঝা যায় যে তিনি দুনিয়ার নিকটবর্তী আসমান দ্বিতীয় আসমান রয়েছেন মা আন্নাহু আফদাল মিন ইউসুফ তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসলাম থেকে শ্রেষ্ঠ ছিলেন ইদ্রিস থেকে হারুন থেকে লানু ইরিদু নুজুলা ইলাল আরদে কাবলা ইয়াউমিল কিয়ামা কেননা তিনি কিয়ামতের আগে দুনিয়াতে অবতীর্ণ করবেন বেখলাফে গাইরিহি অন্যদের ছাড়া ও আদম কানা ফিস সামা দুনিয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াসলাম দুনিয়ার আসমান ছিলেন লে আন্না নাসমা বানিহি তো উরাদু আলাইহি কেননা তার সন্তানদেরকে সন্তানদের বা প্রজন্মকে তার কাছে তুলে ধরা হয়ে থাকে এই জন্য তাকে দুনিয়ার আসমানে রাখা হয়েছে এখান থেকে আমরা একটি কনক্লুশনে যেতে চাই সেটা হচ্ছে অবশ্যই সুস্পষ্ট দলিলের মাধ্যমে মতওয়াতের বর্ণনার মাধ্যমে আমাদের কাছে এই বিষয়টি সাব্যস্ত হয়েছে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতীর্ণ হবেন কিয়ামতের শেষ সময়ে এবং তিনি মাসিহুদ দাজ্জাল দাজ্জালকে তিনি হত্যা করবেন এবার আমরা আলোচনা করব বন্ধুগণ যে বিষয়টি সেটা হলো ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতীর্ণ হওয়ার মধ্যে কী হিকমত কা যৌক্তিকতা এবং এটাকে বলা হতে পারে তাৎপর্য রয়েছে যেটি আল্লাহ সুবহান তাআলা তার অবতীর্ণের বিষয়টি এর মাধ্যমে সাব্যস্ত করবেন বা তাহকিক করবেন বাস্তবায়ন করবেন আমরা আগামী তার সে বিষয়টি আলোচনা করব আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু